ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে আইওএম এর সাথে আলোচনা চলছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গড়িয়েছে পঞ্চম দিনে, মরছে মানুষ, প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচনা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ যুদ্ধের বিপক্ষে, তাই এই মুহূর্তে পরিস্থিতি দেখছে সরকার। আমরা অবজার্ভ করতেছি, ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি, এটা আলোচনা হয়েছে এবং এটা বলছে যে এটা আরও বেশি ফরেন মিস্ট্রি বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে এটা একটু অবজার্ভ করার জন্য আরও দেখো আরও দু একদিন। আমাদের পোল্যান্ডে এবং রোমানিয়াতে আমাদের যারা অ্যাম্বাসেডার আছে তারা অলরেডি ওয়াচ করতেছে কি হচ্ছে ওখানে, বাংলাদেশিদের কি অবস্থা তা আমাদেরকে আপডেট দিচ্ছে। এদিকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কাজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তা নিচ্ছে সরকার। বেশিরভাগ এখনো পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় থাকছেন, 45 জন মতো আমাদের ব্যবস্থাপনায় থাকতে চেয়েছেন এবং তারাই বাংলাদেশে ফিরে আসতে চান। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, কারণ হলো যে আমাদের নিজস্ব প্লেনে করে আনতে গেলে বা অন্য কোনো মোডালিটিতে এক শহর থেকে আরেক শহরে ট্রান্সফার করতে গেলে একটা সাইজেবল নাম্বার অফ পিপল উইল হ্যাভ টু বি ইন্টারেস্টেড ইন ইট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পোল্যান্ড, রোমানিয়া এবং মলদোভা সীমান্ত দিয়ে প্রায় 500 বাংলাদেশি ইউক্রেন ছেড়েছে। রুবায়াত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে আইওএম এর সাথে আলোচনা চলছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গড়িয়েছে পঞ্চম দিনে, মরছে মানুষ, প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচনা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ যুদ্ধের বিপক্ষে, তাই এই মুহূর্তে পরিস্থিতি দেখছে সরকার। আমরা অবজার্ভ করতেছি, ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি, এটা আলোচনা হয়েছে এবং এটা বলছে যে এটা আরও বেশি ফরেন মিস্ট্রি বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে এটা একটু অবজার্ভ করার জন্য আরও দেখো আরও দু একদিন। আমাদের পোল্যান্ডে এবং রোমানিয়াতে আমাদের যারা অ্যাম্বাসেডার আছে তারা অলরেডি ওয়াচ করতেছে কি হচ্ছে ওখানে, বাংলাদেশিদের কি অবস্থা তা আমাদেরকে আপডেট দিচ্ছে। এদিকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কাজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তা নিচ্ছে সরকার। বেশিরভাগ এখনো পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় থাকছেন, 45 জন মতো আমাদের ব্যবস্থাপনায় থাকতে চেয়েছেন এবং তারাই বাংলাদেশে ফিরে আসতে চান। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, কারণ হলো যে আমাদের নিজস্ব প্লেনে করে আনতে গেলে বা অন্য কোনো মোডালিটিতে এক শহর থেকে আরেক শহরে ট্রান্সফার করতে গেলে একটা সাইজেবল নাম্বার অফ পিপল উইল হ্যাভ টু বি ইন্টারেস্টেড ইন ইট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পোল্যান্ড, রোমানিয়া এবং মলদোভা সীমান্ত দিয়ে প্রায় 500 বাংলাদেশি ইউক্রেন ছেড়েছে। রুবায়াত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।